আজকে আমাদের সমাজে যে আকীদাগুলি বহুল প্রচলিত, একজন মানুষকে জিজ্ঞাসা করবেন, বলুন তো আল্লাহ কোথায়? হ্যাঁ, বলুন তো আল্লাহ কোথায়? সেই মানুষটা উল্টা আপনাকে ধমক দিবে। কি ধমক দিবে? বেয়াদব তো থাকা, আল্লাহর সাথে বেয়াদবি শুরু করেছে। হ্যাঁ, উল্টা ধমক দিবে, বলবে কি বেয়াদব কথা, তুমি আল্লাহর সাথে বেয়াদবি শুরু করেছো। কেন এই ধমকটা দেয়? কারণটা কি? কারণ হলো এই আলেমরা বা এই মানুষেরা আসলে কোরআন হাদিসের চর্চা করে না। যদি তারা কোরআন হাদিস চর্চা করত, কোরআন হাদিস পড়ালেখা করত, তাহলে কখনো যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় তাকে ধমক দিত না, তাকে খারাপ বলতো না, বরং তাকে বলতো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী কথা বলেছো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খুলে দেখুন, সহিহ মুসলিমের হাদিস। যখন তিনি প্রয়োজন মনে করলেন একজন কাজের মেয়ে, রাখাল মেয়েকে পরীক্ষা করতে, সে মুসলিম কিনা মুমিন কিনা, তাকে সর্বপ্রথম প্রশ্ন করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বলল সুবহানাল্লাহ। এই প্রশ্ন কার? দুনিয়ার কোনো ব্যক্তির নয়, সর্বশ্রেষ্ঠ ঈমানদার যিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে সর্বশ্রেষ্ঠ ভালো আচরণ যিনি করেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন, কারো ঈমান যাচাই করার জন্য তিনি প্রশ্ন করতেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কথার জবাবে যদি আসতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন সেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ সর্বত্র সসত্তায় সর্বত্র বিরাজমান এই কথা বলার মতো পৃথিবীতে মানুষ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুসলিম তারাও বিশ্বাস করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, আরশের উপরে রয়েছেন। যারা অমুসলিম, কাফের, মুশরিক, তারাও বিশ্বাস করত আল্লাহ সর্বত্র নয়, উপরে রয়েছে। যার প্রমাণ আপনি এই যুগে নিয়ে নিন। একজন যদি মূর্তি পূজারি হিন্দু মানুষকেও আপনি জিজ্ঞাসা করেন, সেও কখনো বলবে না যে আল্লাহ সর্বত্র রয়েছে, সেও দেখায় উপর আল্লাহ, বলে কি? হ্যাঁ, একজন হিন্দু মানুষের সাথেও যদি কথা বলেন, সেও বলে উপর আল্লাহ। মানে কি? তার ভিতরেও এটা যেন অটোমেটিক ভাবে তৈরি হয়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় সর্বত্র বিরাজমান নয়, কোথায় রয়েছেন? উপরে রয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু যারা বড় বড় ডিগ্রি নিলেন, ইসলাম নিয়ে পড়াশোনা করলেন, তাদের কাছেই এই জাহমিয়া ভ্রান্ত আকিদা তাদের ভিতরেই এসে গেছে। তারা বলতে বলতে শুধু সর্বত্রই নয়, আল্লাহ আমার কলবের ভিতরেই আছে, এই পর্যন্ত চলে এসেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আল্লাহ আমার কলবের ভিতরেও আছে, এটাও কেন আকিদা আসলো? এটা ওই একই খুঁজে পাবেন এই মর্মে তারা জাল হাদিস তৈরি করে নিয়েছে। এই হাদিস, হ্যাঁ, কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব হলো নাকি আল্লাহর আরশ। তে মুমিনের কলব যদি আল্লাহর আরশ হয়, তা আল্লাহ তো আরশের উপরেই আছে, তাহলে এই কলবের ভিতরেই আছে, নাউযুবিল্লাহ। এইভাবেই তারা তৈরি করে,